আমরা শুনছিলাম যে শাকিব খানের সাথে মুভি নিয়ে কথা হচ্ছে, এরকম একটা নিউজ, এটা সত্যতা কতটুকু বাকি আসছে? না, এটা এটা কখনোই সত্যতা না। এটা আসলে আমি সবসময় দেখি এই নিউজ গুলো যে কে দেয় আমি জানি না। তো যাই হোক, এটা আসলে যেটা পসিবল না এটা বলেও লাভ নেই, কারণ পসিবল না কেন হবে না কখনোই? পসিবল না বলতে আসলে মানে একটা মানুষের সাথে যেহেতু একটা বয়সে আমি স্ক্রিন শেয়ার করেছি, আমি চাই না, রাইট, ইয়েস, আমি চাই না যে, হ্যাঁ, চাচু বলেছি, বাবা বলেছি, সো আমি চাই না মানুষের ওই জিনিসটা ভেঙে একটা নতুন জিনিস গড়ুক। ওই ওই টাইমটা আসলে খুব ভালো কেটেছে আমার স্ক্রিনে, তো আমার মনে হয় দর্শকরাও একটু হিমশিম খাবে যদি এখন আমি অভিনয়টা করি। মানে তুমি সেই জায়গা থেকে আসলে মানে চাওয়াটার মধ্যে ইমেজটা, আসলে আমি ওই ইমেজটা আমি রাখতে চাই বেশি। অলরাইট, তাহলে কেন আসলে এসো, বললে আমাকে বলো কি কি কাজ এরপর এলো এবং এখন কোন কাজগুলো দর্শক চাইলেই দেখতে পারবেন? এরপরে আসলে আরটিভি প্লাসের আরো দুটো করেছিলাম, একটা হচ্ছে ফেরা এবং আরেকটা হচ্ছে মার্ডার নাইনটিজ। তারপরে আমি বঙ্গর একটা কাজ করেছিলাম গাইয়া, গিয়াসুদ্দিন সেলিম স্যারের, ওইটাও আমার খুব ফেভারিট একটা গাইয়া গাইয়া হ্যাঁ, আমি আর খায়রুল বাশার ছিলাম। তো তারপরে এইটা করলাম, 36-24 করলাম, এবং তারপরে করলাম হচ্ছে দীপ্তপ্লের একটা কাজ করলাম, হাইড অ্যান্ড সিক, ওইটা আমি আর তানিন তিশা একসাথে কাজ করেছি, ওইটাও একটা ফিমেল সেন্ট্রিক গল্প। এবং তারপরে আমি একটা ক্যামিও দিলাম একটা সিনেমাতে, জঙ্গলিতে আমি একটা ক্যামিও দিলাম। তো সব মিলিয়ে মোটামুটি অনেকগুলো কাজই করা হয়েছে, অনেকগুলো কাজে আছো। গিয়াসুদ্দিন সেলিমের সাথে কাজ করার কথা বলছিলে, তাকে আমরা যতটা জানি তিনি অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে অভিনয়টা বের করে আনেন এবং ভিন্ন ভাবে তার ক্যারেক্টারটা ভাঙতে পারেন, কেমন ছিল তার সাথে কাজ করার অভিজ্ঞতা? অনেক ভালো ছিল, অনেক ভালো। মানে আমার মনে হচ্ছিল যে, টু বি অনেস্ট, আমার মনে হচ্ছিল বাইরের কোনো ডিরেক্টরের সাথে আমি কাজ করছি। আমি ওনার সেটে বসেই বলছিলাম যে লাস্ট মনে হয় আমি এরকম ডিরেকশন দেখেছি বাইরের ডিরেক্টরের, যখন বাইরে কাজ করতে যেতাম ইন্ডিয়ার দিকে, তখন হয়তো বা এরকম ডিরেকশনের কাজ দেখেছি। তারপরে মনে হচ্ছে যে সেলিম স্যার ওই লেভেলের ডিরেক্টর, যে এতটা গোছানো, এতটা পরিপাটি এবং এতটা সুন্দর করে সে ব্রিফ করে, তার ব্রিফিং শুনলেই মানে অ্যাক্টিং বের হতে বাধ্য এরকম লাগে। তো ওই জায়গা থেকে মানে হি ইজ দ্য বেস্ট, এটা বলার আসলে কোনো উপায় রাখে না উনি,